ভক্তদের ভালোবাসায় আরও এক মৌসুম খেলতে চান ধোনি। উত্তেজনায় ঠাসা আরেকটি আইপিএল আসর শেষ হল। নাটকীয় ম্যাচে গুজরাটকে হারিয়ে আইপিএলে নিজেদের পঞ্চম শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। পুরো আসরে ধোনির প্রতি সমর্থকদের ভালোবাসা লক্ষ্য করা গেছে। অনেকেই ধারণা করেছিল এবারের আইপিএল শেষেই অবসর নিয়ে নেবেন এমএসডি। তবে ভক্তদের এমন ভালোবাসা দেখে আরও এক মৌসুম আইপিএল খেলতে চান সাবেক ভারতীয় অধিনায়ক। এবারের আইপিএল ধোনির শেষ আসর কিনা এ নিয়ে মৌসুমের শুরু থেকেই ছিল আলোচনা। বেশ কয়েকটি ম্যাচে প্রতিপক্ষের মাঠে ধোনিকে তো রীতিমতো বিদায় সংবর্ধনায় দেওয়া হয়েছে। ধোনি নিজেও হয়তো ভেবেছিলেন চলতি আইপিএল শেষে ক্রিকেটকেই বিদায় জানাবেন, তবে ভক্তদের ভালোবাসা দেখে তার মন বদলে গেছে। অবসরের মতো সহজ সিদ্ধান্তটা পাশে রেখে আগামী মৌসুমেও খেলে যাওয়ার কথা নিশ্চিত করেছেন মাহি। সোমবার আইপিএল ফাইনালের পর হর্ষা ভোগলে জানতে চেয়েছিলেন ধোনির কাছে তার অবসরের ব্যাপারে, যার উত্তর দিয়েছেন ধোনি এইভাবে, অবসর ঘোষণা করার জন্য এটাই সেরা সময়, এখন সবচেয়ে সহজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দিয়ে অবসর নেওয়া। কিন্তু কঠিন কাজটা হচ্ছে আগামী 9 মাস কঠোর পরিশ্রম করে আরেকটা মৌসুম খেলার চেষ্টা করা। যে ভালোবাসা আমি চেন্নাই সমর্থকদের কাছ থেকে পেয়েছি, আরও এক মৌসুম খেললে তাদের জন্য আমার পক্ষ থেকে একটা উপহার দেওয়া হবে। এদিকে কাল ফাইনাল শেষে আইপিএল ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতীয় ব্যাটসম্যান অম্বাতি রাইডু, তাকে নিয়েও কথা বলছেন ধোনি। চেন্নাই অধিনায়ক বলেন, রাইডু যখনই মাঠে নামে শতভাগ দেয়। আমরা একসঙ্গে ভারত এ দলেও খেলেছি, সে স্পিন ও পেস দুটি দারুণ খেলত। সবসময় মনে হয়েছে রাইডু বিশেষ কিছু করবে, আর রাইডুও আমার মতো খুব বেশি ফোন ব্যবহার করতে পছন্দ করে না।